ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের আধার ইকোয়েসি করার তারিখ ইতিমধ্যে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আধার ইকোয়েসি না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা পিএম কিষাণের আধার ইকোয়েসি করে নেবেন। যদি আপনারা এই আধার ইকোয়েসি না করেন তাহলে কিন্তু আপনারা পরবর্তী পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী ইনস্টলমেন্ট অর্থাৎ পরবর্তী কিস্তিটা কিন্তু আপনারা পাবেন না। তাছাড়াও ইতিমধ্যেই কৃষি দপ্তর থেকে প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু একটি করে SMS দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু একবার দেখে নেব তো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে নেবেন। তো চলুন বন্ধুরা, পিএম কিষাণ নিয়ে নতুন যে আপডেট, সেই নতুন আপডেটটি এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। সর্বপ্রথমে আমরা পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা কিন্তু এখানে দেখতে পাবো, এখানে কিন্তু 31 মে পর্যন্ত কিন্তু আধার ইকাশি করার ডেট ছিল, সেখানে কিন্তু বাড়িয়ে আপনার 31 জুলাই পর্যন্ত কিন্তু আপনারা এই পিএম কিষাণের আধার ইকাশি করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু এই এক মাসের মধ্যে কিন্তু আপনারা পিএম কিষাণের আধার ইকাশি, সেই আধার ইকাশি কিন্তু করতে পারবেন। যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, মোবাইল নম্বর যুক্ত করা থাকে আধার কার্ডের সঙ্গে, তাহলে আপনারা খুব সহজেই এই যে ইকোয়েসি অপশন রয়েছে এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু আপনার পিএম কিষাণ আধার কিছু করতে পারবেন। তাছাড়াও যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা কিন্তু এই যে CSC লগইন অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে আপনার এই CSC ID এবং পাসওয়ার্ডের মাধ্যমে, আপনার বায়োমেট্রিক মাধ্যমে, আঙুলের ছাপের মাধ্যমে কিন্তু আপনার পিএম কিষাণ আধার কিছু করতে পারবেন। তো এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে দুটো ভিডিও রয়েছে, সেই ভিডিওর দুটি আপনারা দেখে আপনারা খুব সহজে কিন্তু আপনার যে পিএম কিষাণ আধার কিওয়াইসি আপনারা খুব সহজে করতে পারবেন। তাছাড়াও আপনাদের সুবিধার্থে ভিডিও দুটির লিঙ্ক আমরা আই বটনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে আপনারা যে পিএম কিষাণ আধার কিওয়াইসি কীভাবে করবেন। তাছাড়াও আমরা কৃষি দপ্তর থেকে যে SMSটি পাঠানো হচ্ছে সেই SMSটিও আমরা একবার দেখে নেব। প্রত্যেক কৃষকের মোবাইল ফোনে কিন্তু এরকম একটা SMS পাঠানো হচ্ছে, যে SMSে বলা হয়েছে কৃষি দপ্তর এবং কৃষি দপ্তরের নামটি এখানে দেওয়া রয়েছে এবং ব্লক থেকে আপনাকে জানানো হচ্ছে যে পিএম কিষাণের সুবিধা চালু রাখার জন্য শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বরটি লিঙ্ক করুন ও ইকোয়েসি করুন। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, আপনার যদি পিএম কিষাণ প্রকল্পে এখন পর্যন্ত ইকোয়েসি না করে থাকেন অবশ্যই আপনারা ইকোয়েসি করবেন, এবং আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই আপনারা আপনার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের আপনারা লিঙ্কটা করিয়ে নেবেন। তাছাড়াও যেটা বলা হয়েছে, দয়া করে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টে আছে সেই ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন, এই কাজের জন্য কৃষি দপ্তর অফিসে আসার কোনো প্রয়োজন নেই। তো এই SMSটি কিন্তু ধীরে ধীরে প্রত্যেক কৃষক বন্ধুর মোবাইল ফোনে কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল পিএম কিষাণ নিয়ে আধার ইকোয়েসি এবং SMS নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, এবং এই ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে নেবেন। আর অনলাইন সম্পর্কে কোনো সমস্যা এবং প্রবলেম হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।